মঙ্গলবার রাতে মোবাইল ফোন নিয়ে দফায় দফায় বিবাদ দুই প্রতিবেশী। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের হাতাহাতি। ঘটনায় শাহজামাল সরকার বয়স 30 নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিশাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইটাহার থানার দিগনা গ্রামে। সূত্রের খবর, জানা গেছে মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনকে কেন্দ্র করে শাহজামাল সরকারের মেয়ে শিউলি খাতুনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে প্রতিবেশী হামিদুর রহমানের স্ত্রী বেলি বিবি। এদিকে এদিন রাতে মৃত শাহজামাল কাজ সেরে বাড়ি ফিরতেই গণ্ডগোলের ঘটনা জানতে পারেন তিনি। ফলে ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ওই ঘটনার প্রতিবাদ করলে প্রতিবেশী মোজাম্মেল হক, রাহুল আলী, বেলি বিবি সহ পরিবারের বাকি সদস্যরা লাঠি রড নিয়ে চড়াও হয় শাহজামালের ওপরে বলে অভিযোগ মৃতের পরিবারের। থানাতে ডায়েরি করলাম আমি এই কারণেই যে কালকে আনুমানিক মোটামুটি রাত্রি 7টার দিকে আমার বোন জামাই মার্ডার হয়ে যায়। পাড়া প্রতিবেশী বিশেষ করে 7টা আসামি ওরা আমার বোন জামাইকে জোর করে রাস্তায় ধরে পিটে মেরে। মানে কি কারণটা কি মনে করছে? কারণটা একটা মোবাইল নিয়ে কারণ। 4টা থেকে 4:30টার দিকে একটা মোবাইল কারাকারি হয়, ওটাকে কেন্দ্র করে আমার বোন জামাইকে মার্ডার করেছে। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে দিগনা ট্রান্সফরমার সামনে। এমনকি বেধড়ক ভাবে মারধর করলে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাহজামাল সরকার। এই ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে শাহজামালকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর মৃতের পরিবারের লোকজন ঘটনায় অভিযুক্ত 7 জনের নামে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে ইটাহার থানার পুলিশ। যেসব আসামিগুলো যাদের যাদের নাম দিয়েছি তারাই মেরেছে। কি কি দিয়ে মারছে? মেরেছে ইট এবং রড, নানান ধরনের অস্ত্র দিয়ে মেরেছে তারা। আপনারা জানতে পারলেন কি করে? রাজেশ স্ক্যান সেন্টার, স্থান বারুদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যত্ন সহকারে সকল প্রকার আলট্রাসনোগ্রাফি করা হয়। তারিত জানতে যোগাজোগ করুন মেসার্স রাজেশ স্ক্যান সেন্টার, উজালা মেডিকেল এজেন্সির নিচু তলায়, বারুদুয়ারি ঈদগাহ পাড়া, হরিশ্চন্দ্রপুর, মালদা। तपत तपत तपित होके बना मिश्रण, सशक्त सशक्त बना है ये, बनाएगा भारत का चित्रण। टूटेंगे हम, लड़ेंगे हम, लड़ेंगे बनेंगे हम, करेंगे हम, करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा।